মালয়েশিয়ায় অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঝুলন্ত পার্লামেন্ট সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। নির্বাচনে নিশ্চিতভাবে কেউ জয়ী হতে পারেনি। তবে ইসলামপন্থী প্রেক্ষাপট থেকে উঠে আসা বিরোধী দলীয় রাজনীতিবিদ আনোয়ার ইব্রাহিমের জোট নির্বাচনে এগিয়ে রয়েছে। এর আগে 19 নভেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। আনোয়ারের পাকাতান হারাপান জোট 222 সদস্য বিশিষ্ট পার্লামেন্টে 82টি আসন নিশ্চিত করেছে। আর সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের মালয় ভিত্তিক পরিকাতান ন্যাশনাল পেয়েছে 73টি আসন। বর্তমান প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের ইউনাইটেড মালেস ন্যাশনাল অর্গানাইজেশন পার্টি নেতৃত্বাধীন ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল কোয়ালিশন বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। তারা মাত্র 30টি আসন পেয়েছে। ব্রিটেনের কাছ থেকে 1957 সালে মালয়েশিয়ার স্বাধীনতার পর থেকে 2018 সাল পর্যন্ত বারিসান ন্যাশনাল কোয়ালিশন দেশটি পরিচালনা করেছে। তারা এবার বিপর্যয়ে পড়লেও নির্বাচন পরবর্তী জোট গঠন করে এখনও ক্ষমতায় থাকতে পারে। আনোয়ার ও মহিউদ্দিন উভয়ে দাবি করেছেন যে তাদের জোটের সরকার গঠন করার মতো পর্যাপ্ত সমর্থন রয়েছে, তবে তারা কাদের সাথে জোট গঠন করবেন তা প্রকাশ করেননি। সুস্পষ্টভাবে কোনো দল জয়ী না হওয়ায় মালয়েশিয়ায় রাজনৈতিক অনিশ্চয়তা থেকে যাবে। আনোয়ার বলছেন তিনি মালয়েশিয়ার বর্তমান রাজা আবদুল্লাহ ইবনে আহমদ শাহের কাছে তার সমর্থনের বিষয়টি জানাবেন। তিনি যদি প্রধানমন্ত্রী হতে সক্ষম হন তবে তা হবে এই রাজনীতিবিদের জন্য বিরাট সাফল্য। এর আগে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী হওয়ার কাছাকাছি থাকলেও নানা অপবাদে তাকে পেছনে পড়ে থাকতে হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের সময় উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা আনোয়ার ইব্রাহিমকে মাহাতিরের উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু মাহাতিরই শেষ পর্যন্ত তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। তবে মালয়েশিয়ায় এবারের নির্বাচনে অপ্রত্যাশিত খবর হলো আধুনিক মালয়েশিয়ার স্থপতি হিসেবে খ্যাত সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের হেরে যাওয়া। পুরো রাজনৈতিক ক্যারিয়ারে এবারই তিনি নিজ আসনে হারলেন।